ব্যাপারটা কি হলো বলুন তো, কিছু বুঝতে পারছি না। আরে আমিও তো বুঝতে পারছি না, কিন্তু বাবা তো কখনো এমন করেন না। সেটাই তো, ও বুঝতে পেরেছি। এই আপনার সাকসেস দেখে বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তবে যেটা হয়েছে ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? ভালো হয়েছে মানে এই যে আমি আপনি এতক্ষণ এখানে একসাথে থাকতে পারবো। কি ভালো লাগবে না? জানি না। আরে শুনুন, ম্যাডাম একটু শুনবেন? এখানে আমাদের যে এসআই আপনার দেখাশোনা করতেন, মানে মুকুলদার, উনি কটা দিন একটু অফিসিয়াল ছুটিতে আছেন। এখন এই কদিন আমি আপনার দেখাশোনা করব। বাই দ্য ওয়ে, মুকুলদার একটা খবর দিলেন, সেটা আপনাকে জানাতে এসেছি। কি খবর? উনি বললেন মন্দিরে কোনো গন্ডগোল হয়নি। মানে আপনি যেরকম চেয়েছিলেন সেটা হয়নি। সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধে তো মানুষ অসুস্থ হওয়ার বদলে আনন্দ পেয়েছে। সারা মন্দির চত্বর একেবারে গন্ধে মোমো করছে। সবাই তো সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধে একেবারে ধন্য ধন্য করছে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। বাই এনি চান্স আপনি কি এখানে সর্বমঙ্গলা ধূপকাঠির পাবলিসিটি করতে এসেছেন? না ম্যাডাম, তবে আমি আর একটা খারাপ খবর দিতে এসেছি। কি খারাপ খবর? রাজা সিংহ ধরা পড়ে গেছে। রাজা ধরা পড়ে গেছে মানে সর্বমঙ্গলা রাজাকে ধরে ফেলেছে? শুধু ধরে ফেলেনি ম্যাডাম, এমন মার মেরেছে যে নিজের নাম ও বাবার নাম দুটোই ভুলে গেছে। গড, হিডিট, অপদার্থ সবকটা। এদের কাউকে একটা কাজ দিয়ে জাস্ট বর্ষাই করা যায় না। এখানে নিয়েছো? ইনি কে স্যার? কে ইনি? ইনি একজন গুণধর ছেলে, রাজা সিংহ। বুড়ো সেজে সর্বমঙ্গলা ধূপকাঠির ফ্যাক্টরিতে ঢুকে ধূপকাঠিতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে মানুষকে অসুস্থ করতে চেয়েছিল। তো কি লাভ হলো? ওই মালিক সর্বমঙ্গলার হাতে ধরা পড়ে গেল। দেখ ক বছর এবার তোকে সংশোধনাগারে থাকতে হয়। তা মিনিমাম 3-4 বছর তো হবেই। তোর গ্রামের বাড়িতে বাপ মাকে সুখবরটা জানিয়ে দিস, এই কয়েক বছরের মধ্যে তুই আর গ্রামে ফিরতে পারছিস না। একে লকআপে ঢোকাও। বলছি যে আমি একবার ম্যাডামের সাথে কথা বলতে পারি? তাড়াতাড়ি। আমি, আমার নামটা যদি ভুল করেও তোমার মুখ ফসকে বেরিয়ে যায় না, তাহলে তার রেজাল্টটা যে ঠিক কী হবে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো রকমভাবে জানো। না না, আমি আমি আপনার কথা কেন বলবো? আমার অবস্থাটা দেখেছেন? এই দেখুন, এই কি কীভাবে মেরেছে। আপনার প্ল্যান মতো কাজগুলো করতে গিয়ে ভাগে পেয়ে ওই বন্ধকি বাড়িটাও ছাড়িয়ে দিয়েছে ম্যাডাম। ম্যাডাম এখন আপনি ভরসা, আপনি আমাকে যেভাবে একটু দেখবেন যাতে শাস্তি টাস্তিগুলো একটু 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 কম হয়। ম্যাডাম আপনি না বাঁচালে আমাকে আমাকে কেউ বাঁচাবে না। আমি নই। অ্যাকচুয়ালি তোমাদের মতো এরকম অপদার্থ মাথা মোটা লোককে না সৌমিল মিত্র কোনো কাজে লাগে না। উল্টে সৌমিলি মিত্রকে যদি তোমরা কোনো রকমভাবে ফাঁসানোর চেষ্টা করো, প্রাণটা জাস্ট বে ঘুরে যাবে। সো কিপ ইউর মাউথ শাট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, নাও গেট লস্ট। যাও রাজা, যাও যাও। অনেক হয়েছে, এ নিয়ে চলো।
ব্যাপার কি হয়েছে? কিছুই তো হয়নি, সেটা জানতেই তো আমি তোমাকে ফোনটা করলাম। তুমি যে এত বড় বড় কথা বললে, ধূপকাঠির বিষাক্ত গন্ধে নাকি মন্দিরের সবাই গড়াগড়ি খাবে, তারপরে সর্বমঙ্গলাকে নাকি পুলিশে ধরে নিয়ে যাবে, কোথায় কিছুই তো হলো না। ওই তো টিভিতে দেখে এলাম, সর্বমঙ্গলাকে নিয়ে সবাই ধন্য ধন্য করছে। হ্যাঁ, একদিনে যা পাবলিসিটি হওয়ার সেটা তো হয়ে গেল, এবার কে থামাবে ওকে? এই শোনো, কাটা ঘায় না একদম মুনের চিঠি দিতে এসো না, এমনি ওর মাথা কিন্তু গরম আছে। আমি তোমার কাটা ঘায় নুনের ছেটা দিতে চাই না, তার কারণ সেই জ্বালাটা আমি নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো সৌমিলি, তুমি তো এই ধূপকাঠি আর মন্দির নিয়ে পড়ে রয়েছো, আর এদিকে বাড়িতে কি হচ্ছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ না। সারা দিন আমাকে এগুলো দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে। বাড়িতে কেন, বাড়িতে আবার কি হচ্ছে? উৎসব হচ্ছে, উৎসব চলছে বাড়িতে। যে মেয়েকে বিয়ের পর বাড়িতে কেউ মেনে নিতে চায়নি, সেই মেয়েকে বাড়ির সবাই মাথায় রাখবে নাকি কাঁধে চড়াবে সেটা বুঝতে পারছে না। তার মানে? মানে মানে তুমি খুব শখ করে অনিশের ঘরটা সাজিয়ে দিয়েছিলে না, সেই ঘরটা আবার ফুল দিয়ে সাজানো হচ্ছে, কারণ আজকে ওই ঘরে অনিশ আর সর্বমঙ্গলা একসাথে থাকবে। এক ঘরে দুজনে থাকবে? এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। একটা কথা বলো তো, তোমার শাশুড়ি মা এই বিষয়টা অ্যালাউ করছে? হ্যাঁ লাও, বাড়ির ছোট বউ এখন আমার শাশুড়ির প্রাণ, সে ব্যবসায় উন্নতি করছে, আমার শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, আর এখন বাড়িতে উৎসব করে তাদের জন্য ফুলসজ্জার আয়োজন করা হচ্ছে। তার মধ্যে বাড়িতে রয়েছে ওই দুই কুজি মন্থরা, আমার বড় ননদ আর বড় যা, সারাক্ষণ মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাচ্ছে অনিশের ঘরে সর্বমঙ্গলাকে ঢোকানোর জন্য। সহ্য, এখন ফুল দিয়ে অনিশের ঘর সাজানো হচ্ছে, কি না অনিশ আর সর্বমঙ্গলার ফুল সজ্জা হবে। সৌমিলি, বাড়ি এখন জমজমাট, বুঝলে তো? অনিশের বিছানা ফুল দিয়ে সাজানো হচ্ছে, কি না অনিশ আর সর্বমঙ্গলাকে সারপ্রাইজ দেওয়া হবে ওদের ফুল সজ্জার। আর এদিকে এদিকে তুমি লকআপে বসে পড়ছো। আসলে কি বলতো, ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলেছে তো, তাই রাতারাতি বড় লোক হয়ে যাবে, তাই সবাই মাথায় তুলে নাচছে। বাস বাস বাস, চুপ। এত কথা কি তোমার কাছ থেকে আমি শুনতে চেয়েছি? হ্যাঁ, আরে শোনাচ্ছি কি এমনি এমনি সৌমিলি, সারাদিন এগুলো চোখের সামনে দেখছি আর গা জ্বলে যাচ্ছে। তোমার সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো বলো? সর্বমঙ্গলা এভাবে আমাদের চোখের সামনে জিতে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। সৌমিলি, তোমার এত টাকা এত বুদ্ধি, সেগুলো যদি সর্বমঙ্গলার ক্ষতির কাজে না লাগাতে পারো তাহলে কি করে চলবে বলো? তুমি আমাকে একটা সুযোগ দাও, তুমি দরকার হলে আমাকে বলো কি করতে হবে। আমার একটা সুযোগ চাই সৌমিলি, একটা। ওকে ফাইন, তবে মাথায় রেখো এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌমিলি। কি করতে হবে এবার শুধু বলো। তোমাকে আমি একটা মোবাইল নাম্বার দেব, যার নাম্বার তাকে তুমি ইমিডিয়েটলি কল করবে, কল করে আজকেই দেখা করবে। ওকে, তারপর তারপর কি করতে হবে বলো। আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তাই বলে কিছু না বলে কই আমাকে একা রেখে যখন তখন যেখানে সেখানে চলে যাবেন? যদি কোনো প্রবলেম হতো? হ্যাঁ, প্রবলেম আপনার সাথে? যা মাতঙ্গিনী রূপ আপনি দেখালেন, এবার প্রবলেম আসতেও ভয় পাবে আপনার কাছে, বুঝেছেন? আমি তো শুধু রাজার কথা ভাবছি, ওর কালশিটের দাগটা যে কবে যাবে সেটাই ভেবে পাচ্ছি না। এখন তো আবার মাঝে মধ্যে আমি নিজেও ভয় পাচ্ছি, মানে কোন সময় রেগে গিয়ে হয়তো আমাকেই। খালি বাজে কথা, তাই না? আপনি মুখে যাই আসে তাই বলে দেন।
চলুন তো বাড়ি চলুন, আমার একদম এখানে ভালো লাগছে না। না না, এখন কি করে বাড়ি যাব? বাড়ি যেতে বারণ করলো না? আপনি এক্ষুনি বাবাকে ফোন করে জিজ্ঞেস করুন যে আমরা কখন বাড়ি যাব। আরে দাঁড়ান, আগে আয়েস করে আইসক্রিমটা খাই, তারপর তো। ধুর, আমি আইসক্রিম খাবো না। বাহ, ভালোই, খেতে হবে না। আমি দুটো আইসক্রিমই খাবো।